আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এসএমটি 24 টিভির প্রতিদিনের আয়োজন বাজার পর্যালোচনা অনুষ্ঠানে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ছিটিক ঠাকুর। আমি মিতু হাসান। জনাব মঞ্জুর সাদেক খোশনবিশ স্যারের স্টক মার্কেট বিজনেস ফর্মুলা বইটি পেতে বিকাশ করুন এই নাম্বারটিতে 01759477384। বইটির মূল্য 100 টাকা এবং কুরিয়ার সার্ভিস চার্জ 30 টাকা। 2022 শুরুতে দেখে আসি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকের দিকে। সূচক আজ 19 পয়েন্ট বেড়ে 6388 পয়েন্ট এসে দাঁড়িয়েছে। বেড়েছে 163টি কোম্পানির শেয়ার দর, কমেছে 179টি কোম্পানির শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 35টি কোম্পানির শেয়ার দর। আজ ডিএসইতে লেনদেন হয়েছে 836 কোটি 40 লাখ 17 হাজার টাকা। মিতু, বহুদিন পর বাজার আজকে নিয়ে টানা 2 দিন প্লাস গেল, মানে এক কথায় বলতে গেলে কিংবা সহজভাবে বলতে গেলে লেনদেন বলেন, অ্যাডভান্স ডিক্লাইনের সংখ্যাটা যেটাই বলেন না কেন, সূচকটা যদি পাস থাকে বিনিয়োগকারীরা কিন্তু একটু স্বস্তিতে থাকে। সেটা তো অবশ্যই, কারণ আমাদের দেশের বিনিয়োগকারীরা যেই কোম্পানিতে বিনিয়োগ করে সেটা নিয়ে ভাবে কম, তারা হচ্ছে সূচক নিয়ে ভাবে বেশি, বাজার বা সূচক নিয়ে তারা ভাবে বেশি। মানে 400 কোম্পানি 300 কোম্পানি শেয়ার তো কমছে, তার মানে তাকে আতঙ্কে থাকতে হবে, তার যে কোম্পানি শেয়ার দর বাড়ছে না কমছে সেটা নিয়ে কিন্তু সে দেখে না। তারপরে এই বিষয়গুলো আমাদের দেশে অবশ্যই কিন্তু একটা প্রবলেম দেখা দেয় বিনিয়োগকারীদের মধ্যে। আর বাজারের কথা যদি বলি, সূচকের সাথে সাথে আমাদের কিন্তু লেনদেনও বাড়ছে, আর সূচক আবার সেই 6600 থেকে আবার যদি ব্যাক করে, হ্যাঁ ঠিক আছে বাজার রুলস যে যাবে আসবে, কিন্তু আমাদের মতো নিউজ নির্ভরশীল হয়ে বাজার উঠবে যে দেখেন গতবারে যে বাজারটা বেড়েছিল, এই মানে এই যে বাজারটা পড়লো তার আগে যে বাজারটা উঠেছিল তখনও কিন্তু বাংলাদেশ ব্যাংক বলেন, অর্থমন্ত্রী বলেন, তারপর হচ্ছে বিএসিসি বলেন, ডিএসসি বলেন, তাদের নানা মুখে কার্যকলাপ ছিল, তাদের অনেক মিটিং ছিল, অনেক বক্তব্য ছিল। তারপরে কী হলো, তাদের মিটিং বক্তব্য আশা কম হয়ে গেল, তারপরে কিন্তু বাজার পড়লো। এখন আবার সেই মিটিং বক্তব্য আবার শুরু হয়েছে, বাজার আবার বাড়ছে। মানে এইভাবে কেন, মানে তারা নিয়ন্ত্রণ সংস্থা, তারা বাজারটা নিয়ন্ত্রণ করবে, কিন্তু তাদের উপর আপনারা কেন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছেন? তারা তাদের পদক্ষেপ, তারা তাদের মতো কাজ করবে, তাদের মতো কাজ করবে। এখন যদি বলেন যে হ্যাঁ আমাদের শিবলি সাহেব বলেছেন আমরা এখন বাজারে ইনভেস্ট করব, কেন রে ভাই, নিজেদের বুদ্ধিটা কাজে লাগাতে হবে। এখন খায়রুল সাহেব বলুক, শিবলি সাহেব বলুক, যেই বলুক, সেটা আপনারা মাথায় রাখবেন, ঠিক আছে হ্যাঁ বাজারের জন্য তার নিয়ন্ত্রণ সংস্থা রাখবেন, কিন্তু তাদের কথার উপরে ফুল আপনারা বিনিয়োগ করবেন বা তারা দেখা যায় আদার সাইড নিয়ে কাজ করছে, আপনাদের বাজারের একটু এখন খেয়াল কমেছে, হ্যাঁ এখন তো তারা কোনো কথা বলছে না, এই জিনিসগুলো একটু এড়িয়ে চলতে হবে, কারণ নিজেদের ভালোটা কিন্তু নিজেদের বুঝতে হবে। কোন বিনিয়োগকারী কোন শেয়ার কিনবে কিংবা কোন কোম্পানিতে ইনভেস্ট করবে সেটা তো নীতি নির্ধারণ করে তাদেরকে জানাবে না। হ্যাঁ, তবে যারা নিয়ন্ত্রণ সংস্থা সবকিছু নিয়ন্ত্রণে আছেন তাদের একটু নিয়ন্ত্রণ করা দরকার, যে আসলে বাজার মেকিং কিন্তু আসলে সাধারণ বিনিয়োগকারীরা করেন, এটা কিন্তু আমরা জানি। তো কিছু গোষ্ঠী দল বলেন তারা কিন্তু আছে বাজার নিয়ে, তারা তাদের মতো কারসাজি করে যায়, এটা কিন্তু অবশ্যই নিয়ন্ত্রণ সংস্থাকে দেখতে হবে এবং সাধারণ বিনিয়োগকারীদের এদের কাছ থেকে বাঁচাতে হবে। মিতু, একজন বিনিয়োগকারী আমাদের কাছে ইউনিয়ন ব্যাংক সম্পর্কে জানতে চেয়েছে। ইউনিয়ন ব্যাংক তো নতুন ব্যাংক, এই জানুয়ারিতে কিন্তু তারা এসেছে শেয়ার বাজারে, আর তারা হচ্ছে এসালম গ্রুপের ব্যাংক, মানে এমন এক গ্রুপের ব্যাংক যাদের ব্যাংকের পরিমাণটাই বেশি ওই গ্রুপের। সরাসরি যদি একটু তাদের আগের তথ্যগুলো দেখি, সেটা হচ্ছে যে এর আগে এই গ্রুপের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকটি শেয়ার বাজারে এসেছিল, তারপরে ইউনিয়ন ব্যাংক, তারপরে এই গ্রুপের নতুন আরেকটা ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক, সেটা কিন্তু আসছে ইন প্রসেসিং। এই হচ্ছে তাদের গ্রুপের আপডেট। আর ব্যাংকটি তো হচ্ছে 428 কোটি টাকা তুলেছে, সেটা তো আমরা সবাই জানি, তাদের পেড আপ হচ্ছে 986 কোটি 93 লাখ 40 হাজার টাকা, মানে ব্যাংক হিসাবে তাদের পেড আপ যথেষ্ট ভালো। তাদের শর্ট টাইম কোনো লোন নেই, তবে লং টাইম কিন্তু তাদের লোন রয়েছে 965 কোটি টাকা, এবং তার বিপরীতে তাদের রিজার্ভে কিন্তু 356 কোটি টাকা রয়েছে। তো আসলে ব্যাংকের কিন্তু আপনার লোন, পেইড আপ, রিজার্ভ এগুলো দেখার অত একটা প্রয়োজন পড়ে না, কারণ ব্যাংক তো এমনিতেই সিকিউরিটি দিয়ে রাখে বাংলাদেশ ব্যাংকের কাছে। তারপরে হচ্ছে ব্যাংকের শেয়ার, হ্যাঁ ব্যাংকের শেয়ারের দাম তো খুব আপ ডাউন কম করে। আর একটা হচ্ছে
কোনো ব্যাংকের চেয়ারম্যান হারিয়ে যেতে পারে, কিন্তু ব্যাংক কিন্তু হারানি, এরকম দৃষ্টান্ত কিন্তু খুব কম, খুব রেয়ার। আর তারা একটু আগে আমি বললাম যে January 26 তাদের লিস্টেড হয়েছে, তো সেই অনুযায়ী তাদের কিন্তু একটাই ইয়ার এন্ডেড গিয়েছেন। তো সেই 2021 সমাপ্ত অর্থ বছর তারা 5% ক্যাশ, 5% স্টক দিয়েছেন। তো নেক্সটে তারা আরও ভালো দিবে আমরা আশা করব। বর্তমানে তারা এন ক্যাটাগরিতে রয়েছে, অবশ্যই তারা এই ক্যাটাগরিতে আসবে যেহেতু তাদের 10% রয়েছে। এবং তাদের বোর্ড অফ ডিরেক্টর হাতে রয়েছে 56.50, ইনস্টিটিউটের হাতে রয়েছে 7.65, ফরেনের হাতে 0.02 এবং পাবলিকের হাতে রয়েছে 35.83% শেয়ার। যদি তাদের শেয়ার দর আপ ডাউনটা একটু দেখি, 11 টাকা তারা লেনদেনে আসলে সর্বোচ্চ তারা 14.60 টাকায় যায়, সেটি তাদের সর্বোচ্চ ছিল 52 উইকস। তো তাদের হয়নি মানে যতদিন ধরে তারা বাজারে এসেছে, এবং তারপরে কিন্তু এক টানা তারা 10.70 টাকা চলে আসে শেয়ার দর কমে, কমার পরে তারা কিন্তু আবার এখন ইদানিং বেড়েছে 11.02 টাকা পর্যন্ত এসেছে। আপাতত এতটুকু রয়েছে ইউনিয়ন ব্যাংক সম্পর্কে, যদি বিনিয়োগকারী আরও জানতে চান আমরা অবশ্যই জানাবো। ধন্যবাদ মিতু। শেয়ার বাজারের যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে আমাদের ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। শেয়ার বাজার এবং আমাদের আলোচনা নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।